Ay, que se siente de oro, no hay que darle un recording ahí. Ah, sí, sí, eso vamos a editarle a Aricha. Aricha, claro, es que ya de la hecha está el screen record por él. O sea, voy a hacer que habrá paciente un poco de tiempo. A mí que se dice así. Hasta la gente. Sorry, bye. Bye, yo, sir. ভাই বাতি দাওন করে নাম ধরে একটু দেখি ভাই বাতি দাওন করে দেবো না ওর অবস্থা ও আচ্ছা এই অবস্থা ভাই আমার ব্যাকগ্রাউন্ডে তো কিছু নাই আমার ব্যাকগ্রাউন্ড দেখলে পাগল হয়ে যাবেন ও আচ্ছা আচ্ছা সরি ভাই হ্যালো না rectangle rule diya aur rectangle je single column aur single row diye to naki ha rectangle je prathom je option ta ache eta diye ruler ruler diye uta control r diye ruler uta to single row aur hocche single column row oi gula diye to naki প্রথমের কথা বলতেছেন নাকি ম্যাম যে ডিজাইন করছিল ওইটার কথা বলতেছেন আমি ডিজাইনের কথা বলতেছি মানে দুই পাশে ছয়টা করে দিলাম না প্রথমে হচ্ছে আপনার রেকটেঙ্গেল এর নিচে প্রথমে ওটা হচ্ছে রুলার কন্ট্রোল ভাই রুলার দিয়ে দিছিল রুলার দিয়ে কেমনে সম্ভব হ্যাঁ হ্যাঁ রুলার রুলার দিয়ে কেমনে ওই কন্ট্রোলার দিলে রুলার আসে তখন ওই মাউসে ধরে ধরে নিয়ে আসা লাগবে একবারে কপি করে মানে বিপরীত পাশে নিয়ে হচ্ছে ইয়ে করে দিচ্ছে আর কি উল্টা উল্টাই দিচ্ছে আমি একটু ট্রাই করছিলাম কিন্তু ওইভাবে হয় নাই তখন হচ্ছে ওরা যে প্লেট গুলো সাজায় তারপরে সাজায় এই জন্য আপনি ওই কারণ ওইটা হচ্ছে প্রিন্টের জন্য কালার ওই কালার গুলোর মধ্যে RGB কালার গুলো চলে আসে আর RGB দিয়ে আমরা করবো হচ্ছে ওয়েব মানে ওয়েব পোর্টাল টাইপের কোনো কিছু হলে মানে সফট টাইপের কোনো কাজ হলে সফটওয়্যার রিলেটেড তখন আমরা RGB তে দিয়ে করবো বাট এটা যদি হার্ডওয়্যার টাইপের কাজে চায় মানে প্রিন্ট টাইপের কাজে তাহলে সেটা CMYK দিয়ে করবো ওকে আমার কথা বুঝতে পারছেন জি ম্যাম আর সবাই কোথায় সরি ভাই সিন রেকর্ড করতেছেন
না কালকে কি বললাম সবাই স্ক্রিন দেখো কেবারে আর তুষার ভাই নাকি আচ্ছা সমস্যা নাই আশা করি আজকে আমারটা প্রবলেম করবে না আমি আসলে কি করেছিলাম যে অটো সেভ যাতে হয়ে যায় যে যেমন গতকালকে কারেন্ট চলে গেল তো অটো সেভ তো হলো না অটো সেভ করার জন্য আমি এই করে রেখেছিলাম তো এই জন্য আর কি বারবার কেটে যাচ্ছিল আর কারেন্ট চলে গেলে তখন তো আচ্ছা সমস্যা নাই সেটা তো বোঝাই যাবে যে কারেন্ট চলে গেছে বা ইস্যুস আমি যেটা করি সেটা হচ্ছে ফাস্ট স্টোন আচ্ছা আমি এক কাজ করি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব ফাস্ট স্টোন ডাউনলোড এই যা আছে আমার কাছে আছে আমি খুলে দেব ও একদম ইজি শুধু ডাউনলোড করলেই হয় আর কিছু করতে হয় না দেখেন সবাই এটা ডাউনলোড করে নিয়ে যখন ক্লাস করবেন একটু অন করে নিয়েন হ্যাঁ তাহলে হবে কি যে আমার এখান থেকে কারেন্ট চলে গেল যদি কোনো প্রবলেম হয় অ্যাটলিস্ট আপনাদের অন থাকছে আমি আরেকটা লিংক শেয়ার করেছি সবাই কি সাকিব মাহাতি শোভন শরীফ তুষার সবাই এসে আছি যে ফেসবুকের যে গ্রুপটাতে মেসেঞ্জারে ওখানে দিয়েছি প্লাস হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যে এখানেও দিয়ে দিয়েছি যে একটা ড্রাইভ শেয়ার করেছি এই যে নতুন আজকে সকালে এখানে আপনারা সব ব্যাচের ভিডিওগুলো ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবেন তো যার যেটা প্রয়োজন সাপোজ এমন হয় যে আপনাদের ক্লাসে যেমন গতকালকে কারেন্ট চলে গেল একটু মিসম্যাচ হয়ে গিয়েছে বাট অন্য ক্লাসে তো সেম প্রবলেমটা নাও হতে পারে তখন অন্যদের তো ডাউনলোড করে নিলেও বা দেখে দেখে ক্লাস করলেও পারবে ওকে গতকালকে আমরা শুধু ফ্রন্ট সাইড ডিজাইন করেছি আজকে আমরা বিজনেস কার্ডের ব্যাক সাইডও ডিজাইন করব প্লাস এটাকে কিভাবে মকআপ করব সেটাও দেখব এর মধ্যে তো 30 দিনের ট্রায়াল দিতেছে পাঁচজন এক্সচার্জ ওখানে একটা অপশন আছে কিভাবে ডাউনলোড করতে হবে টোটাল এইগুলো করেছেন পরে করেন টিউটোরিয়ালটা হ্যাঁ এখানে এই যে টেক্সট দেওয়া আছে টেক্সটের ভিতরে দুইটা কিওয়ার্ড দেওয়া আছে কিভাবে কি করতে হবে একটু দেখে তারপরে করলে আর হচ্ছে আপনার কাছে এই যাবে না
ওই যে আমরা ক্র্যাক করি না জি ম্যাম যে সারা জীবন আমরা ইউজ করব এই অ্যাডোবি সফটওয়্যার কোনো প্রবলেম হবে না কি ব্যাপার আপনাদের ব্যাচে 17-18 জন 19 জন হয়ে যায় এখনো কোনো বাচ্চা আসছে না কেন ওরা কি করে অন্য ক্লাস করতেছে অন্য কোনো ব্যাচে নয়ন চন্দ্র জি ম্যাম হ্যাঁ ও হচ্ছে যে 54 ব্যাচের সাথে ক্লাস করে ওর মেবি হচ্ছে ই কি যেন বলে একাডেমিক ক্লাস আছে আচ্ছা আমরা গতকাল এই পর্যন্ত করে রেখেছি সাকিব না তুষার কার প্রবলেম হচ্ছে সাকিবুল হাসান ওকে চলেন দেখি কি প্রবলেম হচ্ছে মিস্টার সাকিবের দেখেন আমি কি করেছি আমি ফার্স্ট এই যে রেকটেঙ্গেল টুলটা আছে না এই রেকটেঙ্গেল টুলটা নিয়েছি নেওয়ার পরে আমি সর্বপ্রথম একটা লাইন অ্যাড করেছি যে এরকম ছোট একটা চিকন লাইন অ্যাড করলাম এটার কালারটা দিয়েছিলাম কি গ্রিন আপনি আপনার যদি অন্য কোনো কালার পছন্দের থাকে সেটা দিয়ে নিতে পারেন নো প্রবলেম আমি এখান থেকে শেপ নিয়েছি শেপ নিয়ে এরপরে হচ্ছে এইটাকে জাস্ট কপি করেছি অল্প করে কপি করেছি কয়টা টোটাল মানে আপনি মিডলটা রেখে দুই পাশে যে এই পাশে ডান পাশে উপরে তিনটা নিচে তিনটা জাস্ট ততগুলো কপি করেন দুইটা হলো 3 4 5 6 7 আমি সবাইকে সিলেক্ট করে এই অ্যালাইনমেন্টে করে আমি যদি চাই এটার মাঝে মাঝে একটু একটু কাটা দিয়ে সাদা করে দিতাম মানে মাঝে মাঝ দিয়া কাটার প্রয়োজন নেই তো ধরেন আপনি
আমি অন্য একটা কালে ক্লাস করতেছি মনে করেন যে এরকম আমি স্টাইল করে দিতে চাই একটু একটু মাঝে মাঝে কাটে দিতে চাই ওইটা কেমন করবো? তাহলে ইরেজার টুল ইউজ করবেন, এই যে ইরেজার টুলটা আছে না বড় থাকবে, মিডল গুলো ছোট থাকবে, আমি মিডল গুলাকে সিলেক্ট করে কন্ট্রোল টি তে প্রেস করে আবার একটু ছোট করে দিই, এতটুকু এটা কমপ্লিট। আবার হচ্ছে এই মিডল তিনটা ছোট থাকবে, তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি এটাকে আবার একটু ছোট করে দেব, এটা কমপ্লিট তিনটা। আবার এই মিডলটা ছোট থাকবে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল টি এটাকে আমি আবার ছোট করে দেব, যে এটা করেছি এটা হয়ে গেল। এটাকে আমি একটা গ্রুপে নিয়ে নেওয়ার পর আবার অল্পের ধরে কপি করে এপাশে নিয়ে আসছি, তারপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে জাস্ট ফ্লিপ হরিজন্টাল করে দেওয়ার পর এটাকে এই সাইডের সাথে অ্যাডজাস্ট করে দেন আর এটাকে এই সাইডের সাথে অ্যাডজাস্ট করে দেন। ওকে আমার নাম তারা, আমি এখান থেকে এই যে রেকটেঙ্গেল আছে রেকটেঙ্গেলটা সিলেক্ট করলাম, আমি একটা লাইন আর্ট করলাম, মানে আপনি যতটুকু লেন্থ আর ওয়াই ওয়াই কি বলে হাইট আর ওয়াইড চান ততটুকু লেন্থ আর ওয়াইডের নেন। সাপোজ আমি ভাবলাম আমি এতটুকু লম্বা নেব, এইটা নিলাম, নেওয়ার পর মুভ টুলটা সিলেক্ট করবো, মুভ টুল এই যে এটা মুভ টুল সিলেক্ট করলাম, এইটাকে আমি কয়েকটা কপি করব। কেন আপনি কয়টা রাখতে চান, যে আপনার মিডল মধ্যে একটা থাকবে, এটার পরে উপরে নিচে দুইটা, তার উপরে নিচে দুইটা, আপনি টোটাল কয়টা রাখতে চান? অবশ্যই বেজোড় সংখ্যা হবে। আমি কিছুক্ষণ আগে কি করলাম সাতটা করেছি, এখন ধরেন আমি করব একটা দুইটা তিনটা। সিসি হওয়াতে একটা সুবিধা কি আপনাকে এখন পারফেক্টলি যে একটা থেকে আরেকটা দূরত্ব কত দেখাচ্ছে, তাই না? এক দুই তিন চার পাঁচ ছয়টা হলো, সাতটা আট নয়, আমি এতগুলো নিলাম। তো আমি কি চাচ্ছি এই যে একদম ফার্স্টে উপরে আর এই লাস্টে যে আছে এই দুইটা এক সমান থাকবে, সবচেয়ে বড় থাকবে, আর মিডলের এই যে এইগুলো আছে এগুলো ছোট থাকবে। মুভ টুলটা সিলেক্ট করে আপনি জাস্ট এই যে ড্র্যাগ করবেন, মাউসে চেপে ধরে এভাবে ড্র্যাগ করে এই যে আমার সিলেকশন টুল যতটুকু আছে শো করছে, এটাকে সিলেক্ট করলে এগুলো সিলেক্ট হয়ে যাবে লেয়ারগুলো। এখানে অবশ্যই এই যে এখানে গ্রুপ সিলেক্ট থাকবে, কন্ট্রোল টি দিলাম ট্রান্সফর্ম চলে আসছে, এটাকে একটু ছোট করে দিই যতটুকু ছোট আপনি আগেরটা চেয়ে করতে চান, ছোট হয়ে গেল ইন্টার। আবার এখন আমি চাই এই যে এই ছোটগুলোর মধ্যে থেকে ফার্স্টেরটা আর লাস্টেরটা সেম থাকবে, আর ভিতরে যেগুলো আছে এগুলো আরেকটু ছোট হবে। তাহলে কি করবো, ভিতরেগুলো সিলেক্ট করবো, মাউসে ক্লিক করে চেপে ধরি, ধরে জাস্ট ড্র্যাগ করি, এগুলোকে অবশ্যই টাচ করতে হবে, টাচ করে যে এতটুকু আমি ছোট চাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে লেয়ার সিলেক্ট কন্ট্রোল টি ট্রান্সফর্ম চলে এসেছে, এটাকে আবার একটু ছোট করে দেই, ওকে কমপ্লিট। আবার আমি চাচ্ছি এই ভিতরে তিনটা ছোট থাকবে, সিলেকশন কন্ট্রোল টি সাইজে ছোট ইন্টার। এবার চাচ্ছি এই মিডলেরটা হবে কন্ট্রোল টি, সরি এই যে মিডলেরটা সিলেক্ট করব কন্ট্রোল টি জাস্ট ছোট, ওকে কমপ্লিট। এই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই সবাইকে সিলেক্ট করে, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এখানে গ্রুপ করে রাখি, গ্রুপ করে রাখার পর অল্টার ধরে আবার আরেকটা কপি করি, এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে নিয়ে রাইট বাটনে ক্লিক হরিজন্টালি ফ্লিপ করাই, এদিকে ছিল বাম দিকে চলে এসেছে, এটাকে জাস্ট আপনি অ্যাডজাস্ট করা, ওকে
এগুলো সব নিজের মাথা থেকে বের করতে হবে যে কিভাবে কি করব, কোন অ্যাঙ্গেলে দিলে কি হবে, মাথা থেকে বের না করলে হবে না। ঠিক আছে ফাতেহা? আচ্ছা, আমরা তো ফ্রন্ট সাইড ডিজাইন করেছি, এখন আমাদেরকে কি করতে হবে, ব্যাক সাইড ডিজাইন করতে হবে। চলো ব্যাক সাইড ডিজাইন করি। কন্ট্রোল এল, নাম দেব কি 53 ব্যাচ বিজনেস কার্ড ডি ই এল সাই জি এম ডিজাইন। এখন কি করবো আমরা, ব্যাক সাইড বি এ সি কে ব্যাক ব্যাক সাইড, এটা কি হবে ইঞ্চিতে কনভার্ট করব 3.5 আর কত ছিল 2 300 রেজুলেশন সিএমওয়াই কে। ওকে ক্রিয়েট চলে আসছে, এটাকে সেভ করে রেখে দেই। আবার সেম গতকালকের মতো কাজ, এটা নিয়ে যাই সবাইকে একটা বাউন্ডারি দিয়ে দেই, বাউন্ডারিটা টেনে নিয়ে আসি। এরপরে কি করেছি, ইমেজ ইমেজ থেকে ক্যানভাস সাইজ কত পয়েন্ট বাড়িয়েছিলাম, রিলেটিভ অবশ্যই চেক থাকবে, এটা অফ থাকলে হবে না, চেক বাউন্ডারিটা পরবর্তীতে সরাতে হবে, মুভ টুল অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এরপর আপনি বাউন্ডারিটার উপরে আসলে দেখেন এরকম একটা চিহ্ন আসে, এখন মুভ টুল বাউন্ডারির উপরে গেলে চিহ্নটা মাউসে ক্লিক করে চেপে ধরে যেখান থেকে নিয়ে এসেছেন ওখানে গিয়ে ছেড়ে দেবে, চলে যাবে। সেম প্রসেস, এটার উপরে গেলে এই যে এই চিহ্ন আসবে, টেনে নিয়ে ছেড়ে দেবে, চলে যাবে। ওকে কন্ট্রোল শিফট আই সরি কন্ট্রোল অল্ট আই কি আসে না আসবে কন্ট্রোল শিফট আই কন্ট্রোল অল্ট সি ম্যাম। ওহ মাথা ঘুরে যাচ্ছে, কন্ট্রোল অল্ট সি, তাহলে কত দেব আমি পয়েন্ট, কত দেব 25, কারণ আমি পয়েন্ট 25 দিলে এই মিডল পয়েন্টে ধরে অর্ধেক ডানে দিবে অর্ধেক বামে দিবে, তাই তো? তখন কত হয়ে যাবে, পয়েন্ট 125 হয়ে যাবে। আমি একটা কাজ করতে পারি, যে আমি যখন ওই যে ব্লিডের জন্য আলাদা করে নিয়েছিলাম, চাইলে আপনি ব্লিডটা এখানেই অ্যাডজাস্ট করে দিতে পারেন কালারটাকে দিয়ে, যে আপনার যে ব্লিডের কালারটা আছে কালারটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দিয়ে যদি ওকেতে প্রেস করেন অটোমেটিক্যালি চারপাশে কালারটা চলে আসবে, ম্যাচ করেছে হালকা। আর যদি বলেন যে না ঝামেলা, তাহলে করে নেন তাহলে হোয়াইট থাকবো, পরে আমরা করে নেব 0.25। ম্যাম কালারটা কেমনে দিছিলেন জানি, 0.25 এই যে নিচে এই যে এখানে কালারের একটা বক্স আছে, এটা ক্লিক করলে কালারের অপশন চলে আসবে, এখান থেকে দিয়ে নিলে আপনাকে আবার পরবর্তীতে ওই যে রেকটেঙ্গেল টেনে ব্লিড নিতে হবে না, এই হচ্ছে কাহিনী। বাট ওইটা দিলে এখন প্যাচ লেগে যাবে সবার, প্রয়োজন নেই। আরো শর্টকাট আছে, আরো কত শর্টকাটে যে কাজ করা যায় বলার বাহিরে, দেখাবো ক্লাস শেষ হোক, মানে আমাদের যদি ক্লাস শেষ হওয়ার সময় থাকে আরেকটা শর্টকাট দেখিয়ে দেবে। ওকে, তারপরে কি করেছিলাম, এখন আমার সেফটি এরিয়া দিতে হবে, সেফটি এরিয়ার জন্য 0.125 ইঞ্চি আই এন ইঞ্চি, আর হচ্ছে 0.125 আই এন ইঞ্চি। ওকে, মুস্টুল সিলেক্ট করি, এই কোনায় নিয়ে যাই, আবার একটা বাউন্ডারি নিয়ে আসি, একে আবার মুভ করে নিয়ে আসি এই কর্নারে, আবার বাউন্ডারি নিয়ে আসি, আবার বাউন্ডারি নিয়ে আসি। আমার তো টেনশন হচ্ছে, আপনারা মাত্র 6-7 জন আছেন, যেখানে 17-18 জন হয় মানুষের মুখ লেগে গেল না। আমি গাইডগুলোকে লক করে রাখতে চাই যাতে কোনো মুভ টুভ না করে, কি করবো
চাইলে আমি কপি করেও আনতে পারি, কষ্ট করে না কষ্ট করে করাচ্ছে, এখানে যাই গিয়ে কপি করে নিয়ে আসি, এত কষ্ট করতে ইচ্ছে হচ্ছে। এই তিনটাকে কপি করে নেই, সিলেক্ট করি এই তিনজনকে, সিলেক্ট করে এরপরে হচ্ছে আমি ছেড়ে দিলাম। বুঝতে পেরেছেন? আমার আগের যে ডকুমেন্টটা ছিল ওই ডকুমেন্টের যে তিনটা আছে ওই তিনটাকে, এই যে ব্লিড, প্রিন্টেবল এরিয়া, ডাই কাট, এই তিনটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করে মুভ টুল দিয়ে এখান থেকে যে ড্র্যাগ করে নিয়ে অন্য সাইডে দিয়ে দিয়েছি। এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে আমরা ইমেজ দিতাম না? কথা কই সবার? আমি আজকে নতুন করে আর এখানে এই নিলাম না, ডকুমেন্ট নিইনি। এই যে আগেরটা যে ছিল এটাকে, এই যে ডাই কাট, প্রিন্টেবল এরিয়া, ব্লিড, আমাকে তো আবার কষ্ট করে নিতে হবে তাই না? তাই আমি কি করেছি, তিনটাকে শিফট ধরে তিনজনকে সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করে এই এটা থেকে নিয়ে এসে এইখানে ছেড়ে দিয়েছিলাম। বলছি এটা কি বুঝতে পেরেছেন? সাকিব বুঝতে পেরেছো? আমার যাতে আর কোন এগুলো নাড়াচাড়া বা মুখ না হয়। তো আমার ডিজাইনটা কি ছিল? এইটা আমি এখন এই পাশটা কি ডিজাইন করতে চাই, এই পাশটার যে প্রিন্টেবল এরিয়াটা আছে এটার কালারটা চেঞ্জ করে দেই। কি কালার দেবো? এই যে এই কালারটা দেবো। আই দিয়ে আমি কালারটাকে চুজ করে নেই। ওকে, এখানে চলে আসি। আমার প্রিন্টেবল যে এরিয়া ছিল এটার কালারটা আমি চেঞ্জ করে দেব। এই কালার দেব। কপি করি কন্ট্রোল সি দিয়ে, এখানে যাই ডাবল ক্লিক করি, কালার অপশন আসবে, কন্ট্রোল ভি দিয়ে এই যে এইখানটায় এই কোডের এই ঘরে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কালারটা চলে এসেছে। আমি এটা টোটালটা গ্রিন কালার করে দিলাম। এখন লক করে রাখি। আমি চাচ্ছি যে আমার ফ্রন্ট সাইডটা হোয়াইট কালারের মধ্যে থাকুক আর ব্যাক সাইডটা গ্রিন কালারের মধ্যে থাকুক, অথবা আপনি চাইলে উল্টোও করতে পারেন যে ফ্রন্ট সাইডটা গ্রিন কালারের মধ্যে এই ব্লকগুলো সব হোয়াইট কালার দিলেন, লোগোটোগো সব হোয়াইট কালারের হবে, লেখাগুলো হোয়াইট কালার হবে, আর ব্যাক সাইডে আপনি হচ্ছে সাদার মধ্যে সবুজ কালার দিয়ে লিখতে পারেন, দুটোই করতে পারেন আপনার পছন্দ মতো। তো আমি এটা করলাম। করার পরে আমি এখান থেকে আমার লোগোটা যে ছিল লোগোটাকে নিয়ে আসি, লোগোটা সিলেক্ট করি, এই যে লেয়ারটা সিলেক্ট হয়ে গিয়েছে, লোগোর উপরে গিয়ে এভাবে টেনে লোগোটাকে এখানে নিয়ে আসি। নিয়ে আসলাম, সবুজের মধ্যে সবুজ তো তাই কালারটা বোঝা যাচ্ছে না, আমি কালার ওভারলেতে গিয়ে কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার করে দিই। হোয়াইট কালার করে দিলাম, এখানে রাখি আপাতত, এটা রাখি, পরে এটা নিয়ে কাজ করব। আমাদের মেইন যে কাজগুলো সেটা আমরা করি। নোটপ্যাড দরকার নেই, আমার স্টিকের নোট আছে। নোট, স্টিকি নোট দেখা যাচ্ছে? আমি কিছু লিখি, দেখেন
যদি আপনার কোম্পানির নাম হয় কোম্পানির নেম কি করবেন এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আপনার সবগুলো ফন্টই ক্লায়েন্টের উপর সব ইনফরমেশন ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে সে যদি বলে দেয় যে আমার লেখাগুলো অনেক বড় সাইজে দেখতে চাই অথবা অনেক ছোট সাইজে দেখতে চাই সে যেটা চাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে দিবেন তো কোম্পানির নেমগুলো আমরা কি করি একটু বড় সাইজের রাখি সেটাকে আমরা 10 to 25 PT রাখি কোম্পানি নেম যদি আপনার নিজের নেম হয় মানে পার্সোনাল নেম পার্সোনাল নেম কি করবেন 8 PT থেকে 15 PT মধ্যে রাখবেন ডেজিগনেশন ডেজিগনেশন কি করব 6 PT থেকে 13 PT মধ্যে সীমাবদ্ধ রাখব এরপরে যত ইনফরমেশন থাকবে সেটা মোবাইল নাম্বার হোক বা অন্য কিছু হোক ইনফোগুলো কি করব 4 PT থেকে 12 PT মধ্যে সীমাবদ্ধ রাখব এখন এই যে অপশনটা দেখালাম আমি যে অ্যামাউন্ট গুলো লিখলাম অ্যামাউন্ট গুলো নির্ভর করবে যা আপনার ক্লায়েন্ট যে কাজ করছে সেই ক্লায়েন্টটা কি চাচ্ছে বা কত সাইজে বড় চাচ্ছে তার উপর ডিপেন্ড করে অথবা কার্ডটা কোন সাইজ দিলে বেশি ভালো লাগে এই সাইজ গুলোর মধ্যে যদি আপনি রাখেন স্ট্যান্ডার্ড পিটি ফন্ট গুলো এই সাইজের মধ্যে রাখলে আপনার কার্ড গুলো দেখতে ভালো লাগবে মনে রাখতে হবে আপনার নাম যতটুকু দিবেন যত পিটি দিবেন পিটি মানে বুঝি তো যে বড় ছোট করি আপনি যত পিটি দিচ্ছেন আপনার নামের চেয়ে আপনার ডেজিগনেশন কিন্তু মোটামুটি অর্ধেক হবে সমান হলে খুব বাজে লাগে বা অনেক ছোট হলে আরো খারাপ লাগে যে হাফ হবে যে আমি যদি এখানে আমার নেমটা দিলাম 14 তাহলে আমার ডেজিগনেশন আমি কততে রাখবো 7-8 রাখবো এতটুকুতে রাখবো এর বেশি রাখবো না তো আমরা এখানে কাজ করি আমি ফার্স্ট এখানে নেম দিলাম নেম কি দেব ধরেন এরকম একটা নাম দিলাম এটা কমপ্লিট আমার নামটা কমপ্লিট এরপর আমি ডিজিগনেশন দিলাম জিআরগ্রাফি এইচআইসি গ্রাফিক ডিজাইনার সব এন্টারে প্রেস করছি এরপর আমি ফোন নাম্বার দিলাম 01234567 89 এরকম একটা ফোন নাম্বার দিলাম এন্টার এরপরে ধরেন ফোন নাম্বারের পরে কি থাকে ইমেল আইডি ইমেল আইডি দিলাম সারা ইবনুল 2020@gmail.com এন্টার এরপরে থাকে কি ওয়েব অ্যাড্রেস www. ও আমরা তো ওয়েব অ্যাড্রেস ফার্স্টে দিয়ে এসেছি রাইট এটা তো আমরা ফার্স্টে দিয়ে এসেছি দেখি তো এই পাশে দিয়েছি মনে হয় যে www.ledgraphics50.com এটাকে একটু চেঞ্জ করে দেই দেই সারা হেডলাইন সারা এগুলো
ওটা ঠিক করে দিয়ে গেলাম। তাহলে আমার এখানে ওয়েব প্রয়োজন নেই, আমার এখানে কি প্রয়োজন? অ্যাড্রেস প্রয়োজন। অ্যাড্রেস দিলাম আমি, Park Street, Street Brown, basically, it is an street. California, USA. It will make a name there. So, মোটামুটি আমার এবার আমি মুভ টুলটা সিলেক্ট করি। মোটামুটি আমার অপশনগুলো সব কমপ্লিট। এখানে দেখেন এই যে লেখাগুলো আছে, এটা ফন্টগুলো এই কালারটা আমি হোয়াইট করে দেব, সাদা করে দিলাম। তো সবগুলো কত পিটিতে আছে? 8 পিটিতে আছে, সবগুলো 8 পিটিতে আছে এই যে এখানে শো করছে। তো আমি কি বলেছি যে নেমটা কত হবে পিটি, নেমটা সিলেক্ট করলাম। এই যে এখানে আমি ক্লিক করার সাথে সাথে লেয়ার সিলেক্ট হয়ে গেল। নেমটা আমি কত পিটি দেব কি বলেছি? 10 থেকে না, নেম আমার নেম পার্সোনাল নেম, কোম্পানি নেম না। কোম্পানি নেম আমি দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি, সেটা পরের বিষয়। আমি আগে এটা পরে দেখি। আমার নেম আমি 8 থেকে 15 মধ্যে দেব। তো এখানে কত আছে? এখানে 8 আছে, 8 দিলে মোটামুটি এটা চলে। আচ্ছা ঠিক আছে, বাট আমি আরেকটু বড় দেই। এখানে আমি হচ্ছে কত দেব, 12 দিলাম। 12 দিলে কত হয়? এই অপশনটা চলে আসে। ওকে, ফন্টগুলো আমি কি করে দেব? রোবোটো ফন্ট দেই, আর ও কি রোবোটো ফন্ট, এটাকে আমি ব্ল্যাক করে দিলাম একটু আর কি, বোল্ড টাইপের। তো আমার নাম যেটা থাকবে, এরপরে আমার ডেজিগনেশন। ডেজিগনেশন কি বলেছি? নামের যেটা হবে তার চেয়ে মিনিমাম হাফ হতে হবে। নাম দিয়েছি 12, তাহলে ডেজিগনেশন কত দেব? ডেজিগনেশন আমি এখানে 8 আছে, 7 দিলাম। দেখেন 7 অথবা 8। ওকে, রোবোটো ফন্ট দেই, আর ও রোবোটো লাইট দিলাম। আর বাকি ইনফরমেশন গুলো কত হবে? ফন্ট বলেছি 4 থেকে 12 মধ্যে। এখানে 8 আছে, 7 দিয়ে দেখি। ওকে, মোটামুটি চলে। তো আমার নাম চলে আসলো, গ্রাফিক ডিজাইনার হয়ে গেল। আমার এই তিনটার জন্য এখন কি প্রয়োজন? সামনে আইকন প্রয়োজন। আইকন আমরা কোথায় পাবো? আমি কিছু আইকন, হ্যাঁ ফ্ল্যাট আইকন থেকে পাবো। আমার অলরেডি আইকন আছে, আমি ফোনের আইকনটা নিয়ে আসি। এটা ছোট করতেছেন, বড় করতেছেন, কি কি চাইবেন? এই যে আমি যখন নিয়ে এসেছি তখন তো যে ট্রান্সফর্ম চলে এসেছে, যদি আপনার না আসে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে। ট্রান্সফর্ম আসে না আমাদের, এই যে নামটা চেঞ্জ করে দেই, ফোন আইকন, ফোন আইকন। এরপরে কি দরকার? মেইল, মেইলটা নিয়ে আসি। নিয়ে আসার সাথে সাথে আমার এখানে ট্রান্সফর্ম এসেছে, আমি সিলেক্ট করলাম। ওকে, এটা নাম চেঞ্জ করে দিই। আমি যদি এটা নাম চেঞ্জ না করি, আমি যখন ক্লায়েন্টকে এই ফাইলটা দিব সে তো বুঝতে পারবে না যে এই আইকনটা কোথায় আছে। তাই আমি এটা নাম চেঞ্জ করে দেবো, এটা কি ইমেল আইকন। ইমেল আইকন, এরপরে কি আছে? লোকেশন, লোকেশনটাকে ছোট করি।
নামটা চেঞ্জ করে দেই লোকেশন আইকন এল ও সি এ টি আই ওয়ান লোকেশন আইকন আমার মোটামুটি এখানে কি কাজ কমপ্লিট এখন আমি সেট করব ফোনের আইকনটা সিলেক্ট করলাম বেশি বড় হয়ে গিয়েছে কন্ট্রোল টি দেই টি দিয়ে একটু ট্রান্সফর্ম করে এতটুকু ফরম্যাটে রাখি ওকে এন্টার মেইল আইকনটা নিয়ে আসি মেইলের এখানে কন্ট্রোল টি ছোট করে যাতে এই যে আইকনগুলো আছে এটার কাছাকাছি এটা আসে তাহলে আমার কন্ট্রোল সাথে ম্যাচ করে এই আইকনটাকে নিয়ে আসি কন্ট্রোল টি ছোট করে নিয়ে যাই এখানে এটার সাথে মোটামুটি ম্যাচ করে গিয়েছে তাহলে সবগুলো কি ম্যাচ করে গিয়েছে আমি তিনজনকে এখানে সেট করি কোন আইকন লোকেশন আইকনটা এখানে রাখলাম দেখেন এই যে রেড কালারের মার্জিনটা দেখা যাচ্ছে এটার নাম যেন কি ছিল সেফটি এরিয়া আমি কিন্তু কোনো আমার টেক্সট অথবা যা কিছু আছে সেফটি এরিয়ার বাইরে নেব না এতটুকু আসলো কোনো কারণে বাই মিস্টেক যদি যখন কাটিং করা হবে কাটিংটা তো এই যে ডাই কাটের উপরে হবে তাই না এই কালো বর্ডারটা এখানে কাটিং হবে মেশিনটা ধরেন একটু নড়ে গেল নড়ে গিয়ে ঠিক কাটিংটা আপনার এই বরাবর চলে আসলো আপনার নামটা ধরেন আপনি এখানে না দিয়ে এখানে এতটুকুই দিলেন মনে করেন ওকে এতটুকু তো বাই মিস্টেক কাটিংটা এখানে না হয় একদম আপনার নামের এই এতটুকু এসে এই অ্যাসের এতটুকু কেটে গেল তখন কি করবেন কারণ মেশিন তো আর এমন না যে একদম মানে মিস্টেক হবে বলে যে একদম এই এতটুকু জায়গা হবে না হয়তো বা 19 বা 20 ধরেন এতটুকু হতে পারে এতটুকু হতে পারে অত বেশি তো হওয়ার কথা না তো আপনার নামটা ধরেন এই লাইনের সাথে বা এতটুকু দিলেন কোনো কারণে একদম আপনার নাম বরাবরই চলে আসলো তো আপনার যে কার্ডটা থাকবে দেখেন যে আপনার যে কার্ড আছে সেই কার্ডের একদম কাছাকাছি আপনার নামটা আছে দেখতে অড লাগবে তো একটু সৌন্দর্যের জন্যই আমরা কি করি এই সেফটি এরিয়াটা দিয়ে রাখি যে লেখাগুলো এই সেফটি এরিয়ার ভিতরে থাকবে যত কাজ ভিতরে থাকবে তো আমি নিয়ে আসলাম এখন দেখেন সবগুলো আইকন একটু দূরে দূরে আছে একটু এলোমেলো হয়ে আছে কোনোটা আগে কোনোটা পিছে তাহলে আমি কি করবো তিনজনকে সিলেক্ট করি সিলেক্ট করার পর এই যে উপরে অ্যালাইনমেন্ট চলে এসেছে এই তিনটাকে আমি একদম স্ট্রেট অ্যালাইনমেন্ট করতে চাই মানে এই যে মিডল অ্যালাইনমেন্ট এইটা এইটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন সব একসাথে সোজা এটা থেকে এটা দূরে বাট এটা কাছে আছে তার মানে ডিস্ট্রিবিউশন অ্যালাইনমেন্ট মিডল এই যে এটা এটাতে ক্লিক করি সবাই ঠিক মতো চলে এসেছে ক্লিয়ার ম্যাম এই যে আমরা যে আইকনগুলো রিসাইজ করলাম তো এমন কোন শর্টকাট উপায় আছে যে তিনটা একই সমান হাইট ওয়াইড হবে এমন হ্যাঁ আছে কাস্টম শেপে চলে যাই কাস্টম শিপে যাওয়ার পর আমি তো এটা আপনাদেরকে দেখাই নাই শর্টকাট এখানে দেখেন ফোনের একটা আইকন আছে বুঝানো টেলিফোন কই জি না মেনে দিয়ে করতেছি ওটা দিয়ে করছেন জি না এই যে দেখেন মেইলের আইকন আছে দুইটা এরপরে যে ফোনের আইকন আছে ওয়েবের আইকন আছে লোকেশনের আইকন আছে আমার তো এতগুলো নাই তাহলে আমি অ্যাড করব কিভাবে জায়গায় আচ্ছা ওকে তাহলে আপনি গুগল থেকে অবশ্যই শেপ আইকন গুলো শেপ যে কাস্টম শেপ গুগলে যাবেন এখানে কাস্টম শেপ ফ্রি ডাউনলোড ইউটিউবে সার্চ দিবেন কিভাবে কাস্টম শেপ ফ্রি ডাউনলোড করা যায় অ্যাড করা যায় কাস্টম শেপ ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিবেন দেওয়ার পর এই যে অনেক
কাস্টম ফটোশপের কাস্টম শেপ চলে আসবে পিএসডি ফাইল এখান থেকে ডাউনলোড দিবেন দেওয়ার পরে হচ্ছে সি ফাইলে ওটাকে পেস্ট করতে হয় মানে হচ্ছে এই আপনার যে এখানে যে লোকাল ডিস্ক সি সিতে গেলে প্রোগ্রাম ফাইলসে যায় প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পর অ্যাডোবি অ্যাডোবিতে ঢুকলে যে কোথায় আছে আমার তো ক্রিয়েটিভ ক্লাউড ফটোশপ কোথায় আছে সেখানে গিয়ে ওই কাস্টম শেপগুলোকে কি করা হয় সেভ করা হয় তো আমি আপনার জন্য একটা ভালো পরামর্শ দেবো খুব শর্ট মেবি 3 মিনিটের একটা ভিডিও আছে ইউটিউবে আপনি যে কাস্টম শেপ কিভাবে ডাউনলোড করে ফটোশপে নেবো এটা লিখে সার্চ দিয়ে দেখবেন 3 মিনিটের 3 মিনিট 27 সেকেন্ড মেবি এরকমটাই ছোট্ট একটা ভিডিও আছে দেখে নিলেই পাবো তো আপনার যদি কোনো কাস্টম শেপ না থাকে সেই কাস্টম শেপগুলো আমরা এনে ওইখানে ওই যে প্রোগ্রাম ফাইলসের ওখানে অ্যাডোবিতে অ্যাড করে দিলেই অটোমেটিক্যালি এই জায়গাগুলোতে চলে আসে তারপরে যে এখানে এই সেটিংস এ যাবেন সেটিংস এ যাওয়ার পর এই যে লোড শেপ এটা লেখা আছে না তো এই লোড শেপে ক্লিক করার সাথে সাথে আপনার ওই ফাইলটা যেখানে আছে এই যে দেখেন ওইখানে চলে আসবে আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে না লোড শেপে দিলেই এই যে অ্যাডোবি অ্যাডোবি ফটোশপ প্রিসেট কাস্টম শেপ এই যে ফটোশপে গিয়ে প্রিসেট কাস্টম শেপে গিয়ে আপনি সেভ করে রেখে এসেছেন জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন লোড করবেন অটোমেটিক্যালি এখানে চলে আসবে আর সহজে সহজে আপনি এটার সাইজ কিভাবে রাখবেন আমি আরেকটা সহজ বিষয় দেখাতে পারি যে আমি এখান থেকে রুলার টেনে আনলাম এতটুকু রুলার টেনে আনলাম যে ফোনটা যতটুকু আছে এইগুলো ঠিক ততটুকুই থাকবে যে রুলার দিয়ে আপনি সেই সাইজটা মেজারমেন্ট করে দিতে পারেন চাইলে তাহলে আমার এই তিনটা হয়ে গেল এখন হচ্ছে এই ফোনের সাথে এই ফোনের মানে এগুলো সব অ্যালাইনমেন্ট করব তাহলে এইটা আর হচ্ছে লোকেশন এই দুইজনকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটা কি হবে এই অ্যালাইনমেন্ট হবে ও অনরেজ গিয়েছে ওকে নিয়ে আসি ওর কাছাকাছি একে নিয়ে আসি এবার এর কাছাকাছি একে নিয়ে আসি ফোনের কাছাকাছি দুজনকে সিলেক্ট করি এবার হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট দুজনকে সিলেক্ট করি এই মিডল অ্যালাইনমেন্ট এটা ঠিক আছে এই দুজনকে সিলেক্ট করি এটা মিডল অ্যালাইনমেন্ট ওকে কাজ কমপ্লিট এই তিনজনকে আবার একটু সিলেক্ট করি আমি চাই তিনজন একই লেফটে এক সাইডে থাকুক ওকে কমপ্লিট এখানে একটু কাজ আছে ম্যাম আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো সিলেকশন হয়ে যাবে এই যে ঘরটা আছে ওইটাতে যাই এই যে নিচে আন্ডারলাইন আন্ডারলাইন একটা অপশন আছে তখন গ্রাফিক্স লেখাটা যেখানে আছে সেই লেয়ারটাতে চলে গেলাম যাওয়ার পর থাম্বনেইল কোন কাকে বলে এই যে এগুলোকে থাম্বনেইল বলে মনে আছে এটা থাম্বনেইলে গিয়ে ডাবল ক্লিক করেছি অথবা আপনি টাইপ টুল সিলেক্ট করে সিলেকশন করলেও হবে আমি শর্টকাট করলাম ডাবল ক্লিক করার পর এই যে টি রাউন্ড চিহ্নটার পাশে যে একটা বক্সের মতো চিহ্ন আছে এটাতে ক্লিক করি ক্লিক করলে এই পার্টটা চলে আসবে চলে আসার পরে এই যে টি 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 এর নিচে আন্ডারলাইন এটাতে ক্লিক করলে লাইনটা চলে আসবে এখন কথা হচ্ছে হ্যাঁ কে মাহাতি বলেন আচ্ছা ওকে ঠিক আছে এখন আমি ধরে নিলাম যে লেখাটা যে কালার আছে সেটা না আমি আন্ডারলাইনটা অন্য একটা কালার দিতে চাই তখন কি করব তখন তো এটা কাজ করবে না তখন আপনি এই যে শেপ টুলে চলে যান রেকটেঙ্গেল শেপ চিনেন সেম প্রসেসে আপনি একটা চিকন করে শেপ নিয়ে আসেন সেটার কালার আপনি অ্যাড করতে পারবেন
ওকে অথবা আপনি লাইন টুল পারেন এই যে লাইন টুলটা নিয়ে আসেন লাইনের এখানে এই যে ওয়েট কত এখানে 5 পিক্সেল আছে বাড়ালে কমালে যত বাড়াবেন তত বড় হবে যত কমাবেন তত ছোট হবে মানে চিকন হবে এখান থেকে আপনি একটা লাইন শিফট ধরে আমি করে দিলাম তখন আপনি এটা কালার চেঞ্জ করতে পারেন যে অন্য যে কোনো কালার আপনি অ্যাড করতে পারেন আমি এটার সাথে অ্যালাইনমেন্ট করে দেব গ্রাফিকটাকে সরে সারাটা হচ্ছে এই যে এই জিনিসটার সাথে একদম অ্যালাইনমেন্ট হয়ে গেল গ্রাফিক ডিজাইনটাকে আমি এটার নিচে অ্যালাইনমেন্ট করে দেব আছে গ্রাফিক ডিজাইনার এখানে আছে তাহলে সারাটাকে নিয়ে যাই গ্রাফিক ডিজাইনারের কাছে দুজনকে একসাথে রাখলাম এটা হচ্ছে ডেজিগনেশন এটাকে এবং নেম দুইটাকে সিলেক্ট করি সিলেক্ট করলাম কি কন্ট্রোল ধরে দুইজনকে সিলেক্ট করলাম কন্ট্রোল জি গ্রুপ করি দুইজনকে ডেজিগনেশন এবং নাম দুইজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপের নাম কি হবে নেম এন্ড ডেজিগনেশন ডেজিগনেশন এটা কমপ্লিট এরপর এখানে আসি এটা ফোন নাম্বার ফোন নাম্বারের সাথে কে যাবে ফোনের আইকন ফোনের আইকনটাকে নিয়ে আসি তাহলে ফোনের উপরে ফোনের আইকন আর ফোন নাম্বার দুইজনকে আবার গ্রুপ করেন কন্ট্রোল জি এটা কি হবে ফোন ইনফো অথবা কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফো CUNTACT কন্ট্যাক্ট ইনফো দিলাম ইনফরমেশন অনেক বড় লিখতে ইনফো ওকে এরপরে সারাহ ইবনুল জিমেল এটা জিমেল আইডি তাহলে এখানে ইমেল অ্যাকাউন্টটা চলে আইকনটা চলে আসবে ইমেলের আইকন আর হচ্ছে জিমেল আইডি দুইটা হবে একটা গ্রুপে কন্ট্রোল জি এটা কি হবে ইমেল ইনফো গ্রুপের নাম কি দিলাম ইমেল ইনফো আর এই দুজন তো একসাথে আছে লোকেশন দুইটাকে সিলেক্ট করি কন্ট্রোল জি গ্রুপ এটা হচ্ছে লোকেশন ইনফো LOCA লোকেট IUN লোকেশন ইনফো লোকেশন ইনফো মানে ইনফরমেশন ইনফো দিয়ে ইনফরমেশন বোঝাচ্ছি ইমেল ইনফো আর কন্ট্যাক্ট ইনফো এই তিনটা আবার কিসের সিম্বল বহন করে কন্ট্রোল জি তিনটাকে গ্রুপ করে দিয়ে এটা আবার কি টোটাল ইনফরমেশন ইনফো দিলাম এটা হচ্ছে টোটাল ইনফো অথবা ইনফরমেশন এর ভিতরে গেলে কন্ট্যাক্ট রিলেটেড যত ইনফরমেশন আছে সে পাবে সরি সরি এটার নাম হবে কন্ট্যাক্ট ইনফো CONT কন্ট্যাক্ট ইনফো আর কন্ট্যাক্ট ইনফো এবং নেম আর ডেজিগনেশন এইটা আবার একটা গ্রুপ করে এটা হচ্ছে হবে ইনফরমেশন টোটাল ইনফরমেশন সো এখন যে আছে সে কি করবে সে এসে ইনফরমেশন এটা খুলবে খোলার পর দেখবে কন্ট্যাক্ট ইনফো নেম এন্ড ডেজিগনেশন যে নেম এন্ড ডেজিগনেশন কি কি আছে এই দুটো আচ্ছা ওকে সে চাইলে এখানে চেঞ্জ করতে পারবে কন্ট্যাক্ট ইনফরমেশন কি কি আছে আছে তিনটাই আছে সে চাইলে প্রত্যেকটার ভিতরে গিয়ে প্রত্যেকটার নাম সব চেঞ্জ করে দিবে আপনার কাজটা গোছানো আছে আপনার ক্লায়েন্ট দেখে পছন্দ করবে
ওকে ফাইন আমার এখানে মোটামুটি কাজ কমপ্লিট আমার এখানে যে লোগোটা ছিল লোগোটাকে নিয়ে আসলাম আপনি চাইলে এখানে অন্য কোনো ডিজাইনও করতে পারেন অথবা এইও করতে পারেন আমি এখানে এটা রাখলাম আচ্ছা আমি কি কোনো একটু ডিজাইন করব ম্যাম ঠিক আছে ডিজাইন করে আমি লোগোটাকে রাখি কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করি লোগোটা ছোট করলাম এটাকে মিডিয়াল অ্যালাইনমেন্ট করি ওকে ঠিক আছে আমি এই যে এইখানে যে ডিজাইনটা করেছিলাম না এই পাশে সেম ডিজাইনটা এখানে করব রেকটেঙ্গেল নেই কালারটা হবে সাদা কয়টা দিয়েছিলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা একটু ডিজাইন করি কন্ট্রোলটি একটু চিকন করি বেশি জরুরি হয়ে গেছে ওকে এটাকে আরো ছয়টা বানাতে হবে তিন চার পাঁচ ছয় সাত সাতটা হলো একটু দূরে দূরে দিই অ্যালাইনমেন্ট হচ্ছে এইটা হবে ওকে কন্ট্রোলটি একটু হেলদি করি একটু লম্বা ওকে তাহলে আমি কি চাচ্ছি লাস্টের দুটা ঠিক থাকবে মিডিলের গুলো সিলেক্ট করি এটা একটু ছোট হবে সিলেক্ট করে কন্ট্রোল টি এটা একটু ছোট হবে এতটুকু এন্টার আবার এই মিডিলের তিনটা সিলেক্ট করি কন্ট্রোল টি এই তিনটা আরেকটু ছোট হবে ওকে এন্টার এটাকে সিলেক্ট করি কন্ট্রোল টি তাহলে আমার এটার কাজ কমপ্লিট এই সবগুলোকে আমি একটা গ্রুপ করে ফেলি মুভ করে কপি করে নিয়ে যাই এখানে নিয়ে যাওয়ার পরে কন্ট্রোলটি ট্রান্সফর্ম করব এবার আমি ভার্টিক্যালি ট্রান্সফর্ম করব ওকে ঠিক আছে তাহলে এইটা আর হচ্ছে এইটা এবং এটা মানে এই তিনজনকে আমি কি করলাম সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট মিডল কোনটা যে এটা অ্যালাইনমেন্ট করলাম ওকে তারপরে হচ্ছে এটা করব সবাই যাতে এক সমান থাকে ঠিক আছে তিনজনকে আমি আরেকটু সাইডে ফেলে নিয়েছি বুঝতে পেরেছি বিষয়টা এই তিনটাকে একটা গ্রুপ করে রাখি কন্ট্রোল জি দিয়ে এটার নাম দিই ডিজাইন উইথ লোগো একটা নাম দিয়ে রাখো তাহলে আমার সব কাজ কমপ্লিট আর কিছু বাকি আছে এখানে লিডটা লক রাখি প্রিন্টেবল এরিয়াটা আনলক করবো আর বাকি সব ঠিক থাকবে কন্ট্রোল এস আমার এটা কমপ্লিট ওকে আগেরটাতে যাই আগেরটাতে গিয়ে ব্লিডটা লক থাকবে ডাই কাট লক থাকবে আর বাকি সব কি থাকবে ও এখানে একদম মার্জি করে দিয়েছিলাম তাই না মার্জ করে দিলেও পারি আমি এটাকে গ্রুপ না করে এই যে কোথায় যেন ডিজাইন উইথ লোগো
এই জিনিসটাকে গ্রুপ না করে আমি মার্জ করে দিতে পারি, মার্জ করে দিলে মনে হয় বেটার হবে। ম্যাম ম্যাম লক না করে সেভ করলে সমস্যাটা কি হবে? লক না করে সেভ করলে এসে তোমাকে কাটতে হবে। এই দুইটাতে আমার কাজ নেই, তাই আমি আর কি লক করে রাখলাম। আর এখানে লক করার আরেকটা কাহিনী আছে, আমি যে এখন মকআপ করব তো যেগুলো লক থাকবে তারা কপি হবে না, মানে যারা যারা লক আছে এদেরকে কপি, এরা কপি হবে না, বাকিগুলো কপি হবে, এই জন্য আমি লক করে রেখেছি। চলেন একটা মকআপ অন করি। মকআপটা কোথায়? 52 ব্যাচ, 53 ব্যাচ, 53 ব্যাচ, 125। এখানে একটা মকআপ আমি অ্যাক্টিভ করে রেখেছি, যেহেতু রাউন্ডেড রেক্টেঙ্গেল তাই রাউন্ডেড রেক্টেঙ্গেলের মকআপ, না এটা না, এটা কাজ করবে না, এটা না, ও ডাউনলোডে আছে, সরি ডাউনলোডে চলে যাই। কোন মকআপটা করবো, এটা করবো, এটা করবো নাকি এটা করবো? এটা করি না, ঠিক আছে তাহলে এটা এটা করবো, ঠিক আছে তাহলে এটা করি, এটা ওকে। মকআপ চলে এসেছে, এই যে উপরে যে নামটা, যেহেতু ফ্রি নিয়ে এসেছি তাই ও আর কি এই দেখাচ্ছে, এই উপরে চোখটাকে অফ করে দিই তাহলে এটা অফ হয়ে যাবে। এখন এই যে এখানে দেখেন মকআপ 1 মকআপ 2 বলেছে এখানে এডিট করব। এডিট আমরা সবসময় কোথায় করব? থাম্বনেলের উপরে ক্লিক করে, কখনোই লেখার উপরে ক্লিক করা যাবে না, বিষয়টা ক্লিয়ার? থাম্বনেলের উপরে ক্লিক করে আমরা কাজ করব। তা আমি এই উপরেটা এটা কি দিব, এখানে কি ফ্রন্ট সাইড দেব নাকি ব্যাক সাইড দেব? এম ফ্রন্ট সাইড, এখানে ফ্রন্ট সাইড আছে, দুইটাই দিয়ে দেখি তাহলে। আমি ফ্রন্ট সাইড, এই যে দেখেন ডাই কাট আর ব্লিডটাকে লক করে রেখেছি, বাকি সবাইকে কি করি এই যে এভাবে সিলেকশন করি, এই যে এইভাবে মুভ টুল থাকবে, সিলেকশন করব। যারা সিসি সফটওয়্যার ইউজ করছেন তাদের তো সহজ হয়ে যাবে, বাট CS6 হলে একটু প্রবলেম হবে, তখন এইখান থেকে আর কি সিলেক্ট করে নিতে হয়। আমি সবাইকে সিলেক্ট করলাম, সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করেন, কপি করে মকআপে চলে আসেন। আসার পরে এই যে মকআপ 1 যেটা, এটার থাম্বনেইলে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এই আইটাকে বন্ধ করে দেই, কন্ট্রোল ভি পেস্ট করেন, এটাকে মার্জ করে দেন, তা না হলে এই করতে কাজ করতে অসুবিধা হবে। কন্ট্রোল ভি পেস্ট করলাম, পেস্ট করার পরে কন্ট্রোল ই দিয়ে মার্কস করেছি, কন্ট্রোল টি টি দিলাম, এবার হচ্ছে একটু সাজান। মকআপ গুলো যেহেতু ফ্রি ওরা আর কি ওদের নিজেদের মতো করে করে, আমরা একটু সাজিয়ে মিডল এলিমেন্ট করে কাজ করি। ওকে মিডল হয়ে গিয়েছে কমপ্লিট, ইন্টার, কন্ট্রোল এস, এতটুকু সবার কমপ্লিট। আমরা ওই মকআপ কোথায় পাবো? ওটা কোথায় আরাম কি হবে? ওটা কোথায় পাবো? ওই দেখুন না, না পারতেছি না, ওটা কেমনে করব? আচ্ছা দিচ্ছি দিচ্ছি, ভাই রে ভাই দিচ্ছি, কান্নাকাটির কোনো প্রয়োজন নাই, দিচ্ছি। আচ্ছা
আচ্ছা আমরা যখন ক্লায়েন্টকে মক আপ দিব তো মিনিমাম আর কি কয়টা মক আপ দিতে হবে? একটা মক আপ দিলে হবে? একটা দিলেই হবে বা তিনটা মক আপ দিব? একটা দিলেই হবে যদি ওই মক আপটাতে সবকিছু স্পষ্ট বোঝা যায়। যেমন আমি যে মক আপটা নিয়েছি ওটাতে তিনটা পার্ট আছে, আপনি একটা দিলেই হবে যে তার জাস্ট দেখানোর জন্য যে দেখো তোমার এটা, কারণ মক আপের পরে তো আপনি রিয়েল যে ইমেজটা সেটা দিবেন, রফাইলটা সে যদি নিয়ে যায় সে তো দেখবে যেটা আমার পেমেন্ট কমপ্লিট, আমি তাকে রফাইলটা দিয়ে দিলাম। একটা দিলেই হবে, আমরা এমন একটা মক আপ খুঁজে বের করবো যেখানে ডিজাইনটা সম্পূর্ণরূপে ভালোভাবে দেখা যায়। অবসর সময় বসে বসে স্যার এটা যাবে না? ও এটা হচ্ছে আপনার কত জন, 180 MB না জানি কত, এটা হচ্ছে ড্রাইভে দিতে হবে স্যার, এটা যাচ্ছে না অনেক বড় তো তাই। এখানে যাবেন গুগলে গিয়ে এই মক আপ ডাউনলোড না দেখিয়েছিলাম একবার, BUSI business card mockup free download, এই যে free download এটা চলে আসবে। আসার পর এই যে অনেকগুলো সাইট আছে যাবেন, প্রত্যেকটা সাইটে গিয়ে আপনি মকআপ ডিজাইন করে নিতে পারবেন। এই যে এই সাইটেও সুন্দর সুন্দর মকআপ আছে, এখানে 100টার বেশি আছে, 200 বেশি আছে, top 28 business card mockup ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। এখন আমি এটাতে আসি, আবার এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কপি করলাম, কপি করার পর আচ্ছা এটা ডিলিট করে দিই, এটা কাজ কমপ্লিট। এবার আমি দ্বিতীয়টাতে ক্লিক করবো, ডাবল ক্লিক, এটা চলে আসবে, মিনিমাইজ করে এটার আই অফ করি, কন্ট্রোল বি পেস্ট করলাম, পেস্ট করার পর কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিই যাতে আমি ট্রান্সফর্মটা ভালোভাবে করতে পারি, কন্ট্রোল টি ট্রান্সফর্ম। ম্যাচ করার পরে জাস্ট একটু এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড, এটার একটা ইমেজ বের করি, ছোট ডেস্কটপে রাখি, দেখেন এইটা একটা মকআপ আর এটা হচ্ছে আরেকটা মকআপ, সবগুলো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি আপনাদের কাছে কোনটা ভালো লাগে দেখেন। এই মকআপটাতে
ফ্রন্ট সাইড উপরে আছে, ব্যাক সাইড পিছনে আছে, আর এটাতে ব্যাক সাইড আগে দেওয়া হয়েছে, ফ্রন্ট সাইডটা পিছনে আছে। তো এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগছে? এই যে এইটা ভালো লাগছে, তাই না? কারণ হচ্ছে এখানে আমার ফ্রন্ট সাইড এর ইনফরমেশন গুলো কিন্তু পিছনে পড়ে গেল। ফ্রন্ট সাইড এর ইনফরমেশন কোথায় গেল? পিছনে চলে গেল, দেখা যাচ্ছে না। সো এটা ভালো লাগছে যে এই ইনফরমেশন গুলো পিছনে গেল। আমি জানি যে কি কি হতে পারে, যে ক্লায়েন্ট আছে সে বুঝবে, সেটা দেখে ভালো লাগছে। এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে, যে এমন হতে পারে ব্যাক সাইড এর যে ইনফরমেশন, নিচে কোনো ইনফরমেশন নেই, জাস্ট এই ইনফরমেশনটা আছে, লোগো টোগো, যে ডিজাইনটা মোটামুটি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এরকম একটা মকআপ ইউজ করব। তো আমি যখন ক্লায়েন্টকে ফার্স্ট আমার কাজ কমপ্লিট ক্লায়েন্টকে আমি দেখাবো, অবশ্যই মকআপ করে দেখাবো। একটা মকআপ দিলেই এনাফ। আপনার যদি মনে হয় যে আপনার হ্যাঁ আর একটু সময় নষ্ট করলে কোনো প্রবলেম নেই, আপনি আরো দুইটা তিনটা মকআপ করেন, কোনো প্রবলেম হবে না। আপনি এক বাট মিনিমাম একটা মকআপ অ্যাটলিস্ট ক্লায়েন্টকে দিতে হবে। কারণ কি, ফার্স্টে যদি আমি দেখেন এখন মকআপটাকে আমি মিনিমাইজ করে দিলাম, এটাকে আমি একটু ছোট করে দিলাম। ফার্স্টে যদি আমি এরকম একটা ছবি পাঠাই, এই ছবি দুইটা পাঠাই তাকে, আমি সেন্ড করি, এই দুটো দেখলে সে যতটা না খুশি হবে বা যতটা না প্লেসড হবে, এইটা দেখলে তার চেয়ে বেশি প্লেসড হবে। এখানে আবার কাহিনী আছে, দেখেন আপনার রিয়েল কালারটা কিন্তু আসেনি, কারণ এখানে শ্যাডো ইউজ করা হয়েছে, যে একটু লাইটটা কমে গিয়েছে। তো ফার্স্টে আমরা কি করব, তাকে মকআপ সেন্ড করব। মকআপ সেন্ড করার পর সে যখন বলবে ইয়েস ইট ইজ ওকে, অথবা হ্যাঁ এখানে একটু এডিট করো, আমার মনে হয় এই নামটা একটু দেখো তো চেঞ্জ টেঞ্জ করে হয় কিনা, সে যদি এরকমটা বলে যে মনে হচ্ছে একদম লাইনের কাছাকাছি চলে এসেছে, এটাকে আর একটু ভিতরে দেওয়া যায় কিনা, তখন আপনি হচ্ছে আপনার এটা সেন্ড করবেন, যে তোমার রিয়েলটা এই যে এটা এইরকমটা হবে। আর চাইলে এখানে তার নামটাকে আরেকটু বামে ডানে সরিয়ে নিয়ে আসলেন, ইনফরমেশন গুলো আরেকটু ভিতরে সেফটি জোন আরেকটু ভিতরে নিয়ে আসলেন। ফার্স্টে মকআপ, মকআপ দেওয়ার পর সে যখন প্লিজড হবে দেন আপনি তাকে এই ইমেজটা পাঠাতে পারেন, যে ইউর অ্যাকচুয়াল যখন প্রিন্ট হবে, প্রিন্ট করে তোমার এই যে সাইজটা এরকমটা হবে, সবকিছু লেখা এরকম ভিতরে থাকবে, এখানে মকআপ, তো মকআপের জন্য তোমার লেখাগুলো কাছাকাছি চলে দেখা যাচ্ছে। কারণ যারা মকআপ বানায় ওরা হচ্ছে যে 3.52 এটা ধরে বানায় না, ওরা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধরে, মানে 3. আপনার হচ্ছে 6 বা এরকমটা ধরে বানায়, যে যার যেটা সাইজ যাতে সে অ্যাডজাস্ট করে নেয়। তো আমরা এই জন্য সেফটি এরিয়া দিয়ে নিই, যে সেফটি এরিয়ার ভিতরে আমার টেক্সটগুলো থাকে, যাতে মকআপে যখন বসাবো টেক্সটগুলো না হারায়, প্লাস যখন কাটিং হবে তখনও যাতে আমার কোনো ডিজাইনে প্রবলেম না হয়। বিষয়টা ক্লিয়ার? তাহলে আগে মকআপ দেবো, মকআপ দেওয়ার পর সে কোনো এডিট দিলে এডিট করবো, করার পর এরপরে হচ্ছে সব কমপ্লিট, সে বলবে ওকে ফাইন এটা তোমার রিয়েল ইমেজ, তাকে দিয়ে বলবো, সে পেমেন্ট করে দিলে এরপর তাকে তার র ফাইল দিয়ে দিব। আর সে যেটা যেটা চাবে, র ফাইল, জেপিজি, মকআপ, পিএনজি, এরপরে পিডিএফ, সে যেটা চাবে আমরা সেটাই তাকে কনভার্ট করে দিয়ে দেবো। আমি ফ্রন্ট সাইড যেটাকে বললাম ওটাকে যদি ব্যাক সাইড নাম দিলাম, আর যদি ব্যাক সাইড বললাম সেটাকে ফ্রন্ট সাইড দিলাম, এটাতেও কোনো প্রবলেম হবে না। এখন আমি বললাম যে দাঁড়ান দেখাচ্ছি, এটা আসলে এক একজনের চয়েস যে আপনি কি বলবেন। আমি বললাম এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আমি বললাম এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, হয়তো আরেকজন বলছে না এইটাই ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড, কেউ একজন বললো বা আমি বললাম এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড,
আপনার হাতে কার্ডটা এইভাবে গেল তো ফ্রন্টে তো আপনি এইটাই পাবেন মানে আপনাকে যখন আমি কার্ডটা দিলাম এইভাবে দিলাম ওকে এইভাবে দিচ্ছি তাহলে আপনার কাছে ফ্রন্ট সাইড কি এখন এটা না এটা ব্যাক সাইড জি ম্যাম এটা হচ্ছে আপনি যে নাম দিবেন আপনার উপর ডিপেন্ড করবে এখানে অন্য কাজ কোনো ইস্যু নেই যে ফ্রন্ট মানে যে ফ্রন্টই হতে হবে যে এইটাই ফ্রন্ট বলতে হবে তা না ব্যাক মানে যে ওইটাই ব্যাক হবে এমনটা কোনো কিছুই না বাট আপনার দেখার উপর নির্ভর করে আপনি ফ্রন্ট আর ব্যাক যেটা সুবিধে হয় সেটাই দেবেন ওকে সো আজকে তো মোটামুটি এরকমটাই হলো মানে ক্লাস কমপ্লিট এখন কে কি কাজ করছেন আমাকে দেখান প্রেজেন্ট করেন সাকিব কি করছেন কে যেন চলে যাবে বললো মাহাদি মাহাদি তো এখনো আছে হাবিব কি বললেন শুরু করছিলাম মাত্র অন্য কিছু দেখে রিডিজাইন করছেন বানাচ্ছেন এইগুলোকে আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করে রাখবেন ওকে আর ট্রাই করবেন একটু বেস্ট কিছু করার জন্য যাতে কালার টালার ইফেক্ট দিয়ে আমরা ব্লেন্ডিং অপশন বা ইফেক্ট দিয়ে সুন্দর একটা লুক আনার জন্য কালার গুলো আমরা বেশি কালার ইউজ করবো না দুইটা থেকে তিনটা কালার ইউজ করবো মানে টোটাল চারটার বেশি যাতে কালার না হয় ওকে ঠিক আছে আমার তো খুব খারাপ লাগছে আজকে আপনারা এত কম প্রেজেন্ট আপনাদের কাছে সবচেয়ে প্রেজেন্ট থাকে বেশি একদম 15-16 জন হয়ে যায় মেহবুব হাসান সরকার আজকে সাব্বি নেই সরোয়ার হোসেন সাকিব ফয়সাল আবিদ মিরাজ নয়নচন্দ্র শীল মাহমুদুল হাসান শাওন পাটোয়ারি 54 বেচে ফাতেহা লিমা আছে আর কেউ বাকি শরীফ ভাইটা সবার আগে মা দিয়েছেন তো প্রেজেন্ট দিলাম তো ডাকিনি প্রেজেন্ট দিয়ে দিয়েছি আপনাকে রুল এক হইলো কি স্টুডেন্ট তো সবচেয়ে খারাপ তাই
মেহবুব হাসান গতকালকে মেহবুব হাসান ক্লাস করেছিল এসেছিল মেবি পরে আচ্ছা এটা উনি পরের ক্লাসে তো ক্লাস করব ঠিক আছে আর কারো প্রেজেন্ট বাকি আছে আমার একটা কুকিং মোশন আছে বলেন আপনাদের এখানে কি পাইথন শেখানো হয় কোথায় আপনাদের ইনস্টিটিউট না আপাতত প্রজেক্টে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখানো হচ্ছে না এটা আমি আসলে জানি না আপনার কি প্রয়োজন আমার পরিচিত আছে এরকম জানা যদি তারা শেখায় আমি আপনার সাথে কানেক্টেড করে দেবো আর কারো কোনো কোশ্চেন এইগুলাতে তো সম্ভবত বেশি সময় লাগবে না নাকি বলে যাচ্ছে যে আমাদের কি চার মাস পুরোটাই লাগবে নাকি যেমন আমরা যে এতদিন শিখলাম এই টপিক 11 পর্যন্ত এটা কিন্তু মোটামুটি এক মাসও লাগে আমরা যে সপ্তাহে তিন দিন ক্লাস করতাম চার ঘন্টা করে ভাগ করে নেওয়ার পর সেটা আমাদের প্রায় টু মান্থ এক্সটেন্ড করেছিল যে 50 ক্লাস টু মান্থের বেশি লেগে যাচ্ছে তাই তো কিন্তু এখন যেটা হয়েছে যে আমরা ওই যে দুই ঘন্টা করে প্রতিদিন ক্লাস করাতে আমরা দেখা যাচ্ছে মোটামুটি কভার করে নিতে পারছি তো ক্লাস শেষ হলে কোর্স শেষ হলে আমরা তো মার্কেট প্লেসে কাজ করবো বাট আপনারা কানেক্টেড থাকবেন আপনাদের ওই যে 20 আওয়ার্স শেষ না হওয়া পর্যন্ত কোর্স শেষ হবে আপনারা ঘন্টা হিসাব করবেন কত ঘন্টা ক্লাস করবেন খুব বড় শোনা যায় আর 200 ঘন্টা খুব ছোট শোনা যায় আসলে যে চার ঘন্টা হিসেব করে তখন করা হয়েছিল আমাদেরকে তো তখন যখন ভাগ করে দেওয়া হয় যে দুই ঘন্টা করে ক্লাস নেবেন বলা হয়েছিল যে কোর্স মডিউল কে দুইটা পার্টে আছে এক পার্ট একদিন নেবেন আর এক পার্ট পরের দিন নেবেন তো ওইভাবে যদি হতো তাহলে আমাদের কিন্তু এখনো শেষ হতো না রাইট আমাদের এখনো শেষ হতো না আমাদের এই টেস্টটা আরো পরে আমরা করতাম বাট আমরা দেখা যাচ্ছে যে একদিনই আমরা মোটামুটি কভার করে ফেলেছি আর ফটোশপে কিন্তু এখনো মোটামুটি কিছু টুলস বাকি আছে যেমন এই যে এখানে এই অনেকগুলো টুলস আছে যেগুলো দেখা হয়নি ব্রাশ দেখেছি আমরা মানে আমরা তো সময় পেয়েছি ফাঁকে ফাঁকে ওই সময়ের মধ্যে দেখে নিলাম বাট এই জিনিসগুলো পারফেক্টলি কভার করার জন্য মোটামুটি আপনার 3-4 মাস সময় লেগে যায় তো আপনারা যাই শিখেন না কেন আমাদের সাথে মানে এই এলইডিপি প্রজেক্টের সাথে 4 মাস থাকবেন 4 থেকে 6 মাস কারণ আপনি যা আর্ন করবেন আর্ন করে সেটা তো আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে শিখে আর্ন করছি এবং আর্নের উপর ডিপেন্ড করে আপনাকে কি দেওয়া হবে ল্যাপটপ দেওয়া হবে ম্যাম যারা না করতে পারবে আর্ন আর্ন না করতে বলে না করবে বাট আপনি তো আপনার তো শেখা হলো আপনি এখন শিখে যারা আর্ন করতে পারবে না তাদের ল্যাপটপ নিয়ে নাও হবে তাদের নিজের যে ল্যাপটপ আছে হ্যাঁ একদম যারা আর্ন করতে পারবে না তারা যেগুলো ইউজ করতেছে বলে নিয়ে নাও হবে এট লিস্ট আপনি স্যাটিসফাইড যে হ্যাঁ আমি কিছু একটা শিখতে পেরেছি
এখন না পারছি অ্যাটলিস্ট আমি ভবিষ্যতে কাজ করতে পারবো। যদি ডিজিটাল মার্কেটিং হতো তাহলে কিন্তু এতদিনে আপনি আর্ন করা করতে পারতেন, কারণ এখন যে সিচুয়েশন এই সিচুয়েশনে ডিজিটাল মার্কেটিং খুব ভালো কাজ করে, মানে খুব সবাই এটার দিকে বেশি ঝুঁকে পড়ছে। তো আপনারও আছে, আপনার কি কাজ হবে এখন? এই লোগো ডিজাইন, তারপরে ইমেজ এডিটিং, পোস্টার ডিজাইন, এগুলোই কাজ হচ্ছে খুব ভালো ভালো, কারণ প্রত্যেকটা দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল খুলছে এখন, এরপরে হচ্ছে আপনার ফেসবুকে গ্রুপ হচ্ছে, পেজ হচ্ছে, অনলাইন ই কমার্স সাইট গুলো হচ্ছে, তাদের এই কাজগুলো করার জন্য প্রচুর পরিমাণে আপনি অ্যাকাউন্ট খুলবেন, মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলে দেখেন অনেক কাজ, অনেক কাজ আমি তো বলেছি আপনারা কিন্তু নিজেদের পোর্টফোলিও ক্রিয়েট করেন, পোর্টফোলিও না থাকলে কিন্তু কাজ করাটা খুব টাফ হয়ে যাবে। এই যে কাজগুলো করছেন, নিজেদের ইমেজ এডিট করেন, পরিচিত আশেপাশে বা সুন্দর সুন্দর ইমেজ বানান, কার্টুন ক্রিয়েট করেন, ক্যারেক্টার ডিজাইন করেন, এগুলো করতে থাকেন, করে পোর্টফোলিওটা ভারী করেন। ম্যাম এখন কি হচ্ছে ফটোশপের উপরে বেস করে একটা কি গিগ ক্রিয়েট করা যাবে? আরে হ্যাঁ, লোগো ডিজাইন শিখলাম, বিজনেস কার্ড শিখলাম। হ্যাঁ অবশ্যই করতে পারবেন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড দুইটার জন্য করতে পারবেন, ক্যান ইমেজ এডিটিং তো করতে পারবেন, ইমেজ এডিটিং করতে পারবেন না, ম্যানিপুলেশন করতে পারবেন ওই ব্যাকগ্রাউন্ড এর উপর। এবারে হচ্ছে ফারস্টে পাঁচটা গিগ করা যায়, এরপরে লেভেল 1 কমপ্লিট হয়ে যাওয়ার পর মনে হয় সেটা 7টা 8টাতে এক্সটেন্ড করে। তো প্রথমে ম্যাম 5 এর তো 10টা করে করা যায় না, এখন 5টা যা দেখেন। ম্যাম বায়ার রিকোয়েস্ট পাঠানো যায় আর কি? বায়ার রিকোয়েস্ট তো আপনি 10টা পাঠাতে পারবেন, আমি বায়ার রিকোয়েস্টের কথা বলছি, আমি গিগের কথা বলছি। ম্যাম গিগ তো 7টা না, 5টা ছাত্র ছিল কিছুদিন আগেও, লাস্ট ইয়ারেও ছিল, মেবি ডিসেম্বর না সেপ্টেম্বর পর্যন্ত, এখন এটা কমে এখন কি 5টা করছে? 5টা চলে এসেছে, হ্যাঁ আমি যতটুকু জানি 5টা। আমার তো প্রয়োজন নেই, আমি লোগোর জন্য একটা করব, বিজনেস কার্ডের জন্য একটা করব, ফ্লেয়ার ডিজাইনের জন্য একটা করব, ইমেজ এডিটিং বা ইমেজ রিটাচের জন্য একটা করব, 4টা হলেই তো আমার যথেষ্ট। আর কিছু লাগবে? আমি ইমেজ এডিট করি কিভাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, রিটাচ করতে পারি, ম্যানিপুলেশন করতে পারি, এই জিনিসগুলো সব ওইটাতে উল্লেখ থাকবে। আর আপনি আপনার প্রোফাইলটা তো শেয়ার করবেন, পোর্টফোলিওতে তো আপনার থাকবে, ইমেজ রিলেটেড আপনি কি কি কাজ করেছেন। অনেক সময় নিয়ে নেয়, তারপরে হচ্ছে ডিসক্রিপশন সহ সবকিছু মোটামুটি অনেক ভালো করে কাজ করেন, যে অনেক দ্রুত কাজ করছে, মিনিমাম আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, আর যদি একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করেন 2-3 ঘন্টা সময় লেগে যাবে। ম্যাম ফাইবারে তো এখন বলেন কেমন হয়েছে যে আপনার রিভিউজার একদম কাজ দিতে চায় না, এরকম এক প্রবলেম হয়ে গেছে অনেক বেশি ইয়ার কারণে, কারণ অনেক ডিজাইনার আসছে, অনেকেই পড়ছে এই রিকোয়েস্ট করছে বিট অ্যাকাউন্ট আপনাদেরকে ওটা দেখে দেখে যাতে অবসর সময় করে নিতে পারেন, কারণ অনেক সময় লাগে, তো ভয় পাওয়ার কিছু নেই। আমরা ফ্রিল্যান্সিং.com এ এখন আমি বলবো কাজ করেন,
ওখানে কাজ করলেও আপনি যখন কন্টেস্ট করবেন, যেমন আপনাদের মধ্যে নয়ন, যে নয়ন চন্দ্রশীল, ও কিন্তু অলরেডি কন্টেস্ট করছে ইমেজে, মানে ও ইমেজ এডিট করতে পারে, রিটাচ করতে পারে, ম্যানিপুলেশন করে ও অলরেডি কন্টেস্ট করা শুরু করেছে। তো এই যে গত তিনটা ক্লাস, হ্যাঁ বলেন, আপনি আপনার ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর ওখানে মোর নামে একটা অপশন আছে, সকালে অফিসে যাওয়ার আগে ওরা হচ্ছে অনলাইনে এখানে আসে, কাজ দেয় লাঞ্চ আওয়ারে, আবার হচ্ছে ওদের যখন অফিস আওয়ার শেষ হয়ে যায় পাঁচটা রাত্রে, তো আপনি ওই টাইমটা হচ্ছে আপনার, হ্যাঁ আপনার এখানে হচ্ছে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত, আর রাতে হচ্ছে আপনার মেবি রাত 9টার পর থেকে একদম ভোর 5টা 6টা পর্যন্ত ওরা আর কি অ্যাক্টিভ থাকে, বাট আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে 24 আওয়ার্স। ওখানে থাকবেন, তবে একটা ফোনে মনে হয় একটা অ্যাপ দিয়ে একটা অ্যাকাউন্টিং করা যায়, অন্যগুলো করতে পারবেন না। আপনাকে অ্যাক্টিভ দেখাবে আপনি যতক্ষণ ওই ওয়াইফাই আন্ডারে ওই এটা অনলাইনে থাকবে, ইন্টারনেটের আন্ডারে হ্যাঁ থাকবে, আর যতক্ষণ ওই অ্যাপস এর মধ্যে থাকবেন ততক্ষণ আপনাকে অনলাইন শো করবে। আপনার একটা কভার লেটার আগে থাকতে সেট করা থাকবে, নোটপ্যাড বা ওই স্টিকি নোটের মতো করে রেখে দিবেন, বাইরে রিকোয়েস্ট এসেছে জাস্ট কভার লেটারটা কপি করে ওই রিকোয়েস্টের মধ্যে পেস্ট করে দিয়ে রিকোয়েস্ট করে দিবেন যে আমি এই কাজটা পারি, আমাকে হায়ার করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, জাস্ট এতটুকুই তো কাজ, আর আপনি কাজটা করবেন পিসিতে বসে। লোকাল মার্কেটের কাজ পাচ্ছি হচ্ছে আমার মোটামুটি পরিচিত আছে, যেমন আসলে এইভাবে বলা তো এখন আশেপাশে, যেমন আমি কিভাবে পরিচিত হয়েছি যে আমি যখন কাজ শিখেছি তখন আমার আমরা যারা কাজ ক্লাস করতাম তো ওখানে একটা আপু ছিল, ওনার হাজবেন্ড হচ্ছে পিক্সেল ওখানকার হচ্ছে সে ইসে জব করতো, অ্যাডমিনে জব করতো, তো আপনার হচ্ছে লিঙ্ক আপ করতে হবে আপনার আশেপাশে যারা,
আবার আপনি হচ্ছে ফেসবুকে সময় নষ্ট না করে দেখবেন ই কমার্স সাইটে যারা কাজ করে এদের সাথে যোগাযোগ রাখবেন। তারপরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আর সবচেয়ে ভালো ইস্যু হচ্ছে আপনার যদি কোনো প্রেসের সাথে কানেকশন থাকে, প্রিন্ট যারা করে তাদের সাথে কানেকশন থাকলে ওই প্রিন্ট রিলেটেড যে কাজগুলো আছে ওই গ্রাফিক্সের, সেই গ্রাফিক্সে হচ্ছে তারাই পাবে। আর সবচেয়ে বড় এই কাজ পাওয়ার বা পরিচিত হওয়ার সাইট হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে আপনাদের অ্যাকাউন্ট আছে? জি ম্যাম করেছি একটা। তুষার? না বলেছিলাম তো যে ফিশারিজ টাইপের, তো উনি আর কি ওই যে লিঙ্কডইন অনেকদিন ধরে করে, আমার লিঙ্কডইন এর আইডি সে 2013-14 সালে করা মেবি, তো তখন তো আর আমি ডিজাইনিং শিখি বাট আমি প্রতিদিন আপডেট করি যে এখন কোথায় আছি। সেই পরিচিত হতে হবে, সবার সাথে কানেক্টেড থাকতে হবে, ওখানে একদম অনেক মানে টিচার থেকে শুরু করে সব পেশার লোক আপনি ওখানে পাবেন, যারা যে প্রিন্টের সব লিঙ্কডইনে সবাইকে পাবেন। আপনি কানেক্টেড কানেকশন যত বাড়াবেন, কানেক্ট হবেন তত হচ্ছে, কারণ কানেক্টেড হলে তারা আপনার কাজগুলো দেখবে। আপনি ফেসবুকে যেমন পোস্ট করছেন, ফ্রেন্ড বানাচ্ছেন, সেম অ্যাজ লিঙ্কডইন, লিঙ্কডইনের মতো। এই জন্য আমি যে ওইদিন বললাম সকাল, ও আপনাদেরকে বলিনি সকালের বলছে, মানে আমি ফেসবুকে এত কিছু বুঝি না, ফেসবুকে যাই বসলেই ফেসবুকে এত অ্যাক্টিভ না, বাট লিঙ্কডইন আমি মোটামুটি ভালো অ্যাক্টিভ। লিঙ্কডইনের মাধ্যমে হচ্ছে আপনি লোকাল মার্কেটে পরিচিত হতে পারবেন। যেমন সাকিব নিজের একটা ইমাজিন করে একটা বিজনেস কার্ড বানাচ্ছে, তো সে পোস্ট করলো যে ওন কনসেপ্টে একটা ডিজাইন করলাম কেমন লাগছে বা এই সেই, ওন কনসেপ্টে ডিজাইনটা সে ইমেজটা ওখানে ছেড়ে দিল। আমি দেখলাম, দেখার পর মনে হলো যে বাহ ভালো তো ডিজাইন করে। আমি ওকে তখন এসএমএস করলাম, মানে মেসেজের মধ্যে কথা হবে যে কি ব্যাপার, তুমি কাজ করো, হ্যাঁ কোথায় কাজ করো, কি অবস্থা, তোমার পোর্টফোলিওটা দেখি, এই সে এই কথাবার্তা আসতে মাধ্যমে মাধ্যমে সে আপনার সাথে কানেক্টেড হবে। সে হয়তো বললো যে আমাকে একটা ক্লিক করে দিবা, যে যেমন আমি একজন আছে উত্তরা, ওই যে উত্তরা বেসিস ব্যাংকে জব করে, সে আমার সাথে আজকে প্রায় 2 সপ্তাহ ধরে তার সাথে আজকে হাই হ্যালো, সে বলতেছে যে আমিও লকডাউনের মধ্যে এই গ্রাফিক্স এর ইউটিউব দেখে দেখে কাজ করে শিখছি মোটামুটি। মানে লকডাউন যে শুরু হয়েছে এই বাসায় বসে আছে, কি করবো অবসর সময়, সে বসে বসে এখন গ্রাফিক ডিজাইন শিখছে। তো বলতেছে আমার যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু হেল্প করবা? বলছে হ্যাঁ ওকে সমস্যা নেই, কেন করবো না। তো টুকিটাকি সে যে যে আর কি এই টুলসটা কিভাবে কাজ করে এটা হচ্ছে না, যেমন প্রবলেম ফেস করে তো ইউটিউব দেখলে তো গাইডলাইন নেই, কিছু কিছু জায়গায় প্রবলেম ফেস করে সে তার সাথে আমার ওইভাবে কমিউনিকেট হচ্ছে, তো তাকে আমি যে এটা এইভাবে গেলে এটা ঠিক হয়ে যাবে বা এইভাবে কাজ করবে। আপনারা ওইখানে কোনো পেমেন্ট মেথড একটু সরাসরি তার সাথে হ্যাঁ ফেসবুকের মতো, ফেসবুকে যেমন আমরা ওইটা তো বললাম অন কাইন্ড অফ ফেসবুকের মতো, তো ফেসবুকে সময় নষ্ট না করে এখানে করেন কাজে লাগবে। ফেসবুকে তো হচ্ছে আ জায়গা সন্ধ্যা নদীর তীরে অবুজ বালক কত আ জায়গা যারা আছে, কিন্তু ওইখানে কোনো আ জায়গা অ্যাকাউন্ট পাবেন না, ওখানে হচ্ছে সব প্রফেশনাল। যত এখান থেকে বের হয়ে আসতে পারবেন তত আপনার জন্য সুবিধা। আর আপনি একটা আপনার পোর্টফোলিও ক্রিয়েট করে রাখেন বিহান্সে, এখানে যাওয়ার পরে আপনার আইডি থাকবে, যেমন এই যে সাইন আপ উইথ ইমেল, সাইন ইন করলেন
যেমন আমি যদি সাইন ইন এ ক্লিক করি, সাইন ইন এ ক্লিক করার পরে এখানে আসবে যে আপনার ইমেল আইডি দেন কন্টিনিউ। তো আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি তো এখান থেকে অলরেডি করতে পারেন, রাইট? আর যদি না থাকে তাহলে করেছেন, তাহলে আমরা হচ্ছে যে ব্যাকে গিয়ে সাইন আপ করব। এখান থেকে লিঙ্ক হবে ওইটা আমরা শেয়ার করতে পারবো এরকম কিছু, দাঁড়ান আমি দেখাচ্ছি। বিশটার উপরে হবে চলে আসছে, এটা হচ্ছে আমার আইডি। এখানে যাই, এটা বিহান্স প্রোফাইল, প্রোফাইলে চলে যাই, এখানে আসি, এখানে আমি আমার, হ্যাঁ বলেন, আপনার লিংকটা দিন আপনাকে, মাকসুদা পারফেক্ট শ্রাবণী লিখে সার্চ দিলেই চলে আসবে। তো এখানে হচ্ছে আমি কাজগুলো জমা রাখি, এই যে অ্যাড ইউর প্রোফাইল ফটো যদি এখানে আসে, এখানে এসে দেখেন আমার বিহান্স প্রোফাইলে যখন আসছে, আপনি চাইলে আপনার এখান থেকে যে এডিট ইউর প্রোফাইল, ফেসবুকে যেমন আপনি প্রোফাইল ক্রিয়েট করেন, এডিট ইউর প্রোফাইলে চলে যাব, এখান থেকে আপনি আপনার প্রোফাইলে সব কিছু, আমি এখন আপডেট করিনি, আরো অনেক কিছু করার আছে, আরো অনেক কাজ আছে, তো এখান থেকে আপনি সব অ্যাক্টিভ করে রাখেন, যে আপনার লিঙ্কডইন এর, টুইটারের অ্যাকাউন্ট থাকলে সেটা, ফেসবুক অ্যাড করেন, ড্রিবল থাকলে লিঙ্কডইন সব অ্যাড করে, কোথায় কি আছে অ্যাড করেন, তারপরে অ্যাবাউট মি, অন দ্য প্রত্যেকটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি কি আছে সব আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর কাজ কিভাবে আপনি জমা দিবেন, কাজ জমা দিবেন, আমি আমার প্রোফাইলে চলে যাই, এই যে ক্রিয়েটিভ প্রজেক্ট লেখা আছে এটাতে ক্লিক করেন, মানে এটাতে ক্লিক করার পরে প্রজেক্ট আকারে চলে আসবে। এখন আপনি আপনার প্রজেক্টগুলো এখানে কি করবেন, অ্যাড করবেন, এখানে আসবে, এখানে শুধু ইমেজ ইমেজ সেট করেন, টেক্সট এগুলো করা যায়, আমি একটা ইমেজ ক্লিক করি, সাপোজ আমি এখন আপডেট করি না, আমার অনেকগুলো কাজ জমা পড়ে আছে, মকআপ করেছি, মকআপ তো মনে হয় করিনি, মকআপ না করে দিয়ে দিব। আচ্ছা আমি এখনো মকআপ করিনি, তো মকআপ করে বসলে আর কি ভালো হয়, যেমন আমি এটা, তখন এটা আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে ওপেন এ ক্লিক করলে ইমেজটা এখানে আসবে, লোডিং হবে, লোডিং হোক, এই যে লোডিং হয়ে গিয়েছে, কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা প্যানেল আসবে, আমার ইমেজটা লোড হবে, এখানে হচ্ছে কিছু লিখতে হয়, আপনার প্রজেক্ট টাইটেল, যে এটা কি করেছেন, আমি ক্রিয়েট ফিড একটা ইউটিউব লোগো ক্রিয়েট করেছি এটা লিখলেন, বা কিছু কি কি টুলস ইউজ করেছেন এটা লিখবেন, যে ফটোশপ ইউজ করে নাকি ইলাস্ট্রেটর, আর এটা কি প্রজেক্ট মানে গ্রাফিক ডিজাইন, এটা এখানে সিলেক্ট করে দেবেন, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, আর কি আছে সব ফিল্ড এখানে চলে আসবে, আপনি কোনটা কোনটা অ্যাড করতে চান অ্যাড করে দিলেন, দেওয়ার পরে অল রাইটস রিজার্ভ এটা তো থাকবেই, দিস প্রজেক্ট কন্টেন্টস অ্যাডাল্ট, এটা হচ্ছে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট কিনা, যদি হয় তাহলে টিক মার্ক দেবো, চেক মার্ক করবো, যেহেতু আমার এটা অ্যাডাল্ট কন্টেন্ট না তো আমি এটা রাখলাম, এই যে এখানে সেভ, যে পাবলিশ করে দিলে এটা সেভ হয়ে যাবে, সেভ অ্যাজ ড্রাফট, ড্রাফটে রেখে দিলে আমি পরে এটাকে সেভ করবো, আমি এখানে পাবলিশে ক্লিক করি, ওকে, তখন অটোমেটিক্যালি কি হবে, আচ্ছা এটা ডিলিট করে দিই, অটোমেটিক্যালি আমার এই যে অ্যাকাউন্ট এখানে এসে জমা হতে থাকবে, যে আপনি যে যে কাজগুলো করবেন ওগুলো এখানে এসে জমা হবে। আপনি যেখানে দিতে চান সেখানে গিয়ে শেয়ার করে দিবেন,
যেমন আমি যদি লিঙ্কডইনে এখন ঢুকি, গেলে ওখানে এই সাইন আপ এর একটা অপশন আছে। এখানে আসার পরে যে দেখেন ফেসবুকে যেমন পোস্ট করে এরকম পোস্ট অপশন আছে। আমি আমার প্রোফাইলে চলে যাই, নিতে যাই, ভিউ প্রোফাইল আমি এখানে অ্যাড করে রেখেছি। আর কানেকশন কিভাবে করব, কানেক্টে ক্লিক করলে তার কাছে একটা অপশন চলে যাবে, সে আপনাকে তখন কি করবে অ্যাড করে নেবে। যত বেশি কানেকশন বাড়াবেন তত বেশি আপনার সুবিধা। আর এখানে কোন আওর ফল পাবেন না, অ্যাড ফ্রেন্ড সিস্টেম, হ্যাঁ ফেসবুকের অ্যাড ফ্রেন্ড সিস্টেম এর মত, রাইট। যাই হোক, যেমন এই কাজগুলো হয়েছে দেখেন, সারাদিন 9টা থেকে 6টা পর্যন্ত করার পর আবার এগুলো আপডেট করা, লোকাল ক্লায়েন্টের কাজ, আবার ফাইবারে মানে মার্কেট প্লেস এর কাজ করতে গিয়ে একটু হয়ে যায়। ম্যাম আপনি ঘুমান কয় ঘন্টা? 4-5 ঘন্টা।